তো বান্ধবীরা, দেখতে দেখতে সময় পার হয়ে গেল, হস্তশিল্প মেলা শেষ হয়ে গেল। তো প্রচুর কেনাকাটা করা হলো লাস্ট দিন, প্রচুর আনন্দ হলো এই মেলাটার। মানে কেনাকাটার থেকেও ভালো লাগে যে গ্রাম বাংলা থেকে আমাদের শিল্পীরা, যারা এত সুন্দর সুন্দর কাজ জানে, তারা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিয়ে আসে আমাদের জন্য যে কিছু বলার নেই। তো সেই সমস্ত জিনিস আমরা দেখলাম, পছন্দ মতন জিনিসগুলো কিনলাম। সব থেকে ভালো লাগছে এই জিনিসটা দেখে যে কিছু বছর আগেও যখন এই মেলাটা হতো, মানুষ কিন্তু এত আসতো না, এত ভিড় হতো না, এত দাম দিয়ে কেউ কিনতো না। এখন সরকারি উদ্যোগে বেশ ভালোভাবে ওরা আসছে, বিনা খরচে ওদেরকে নিয়ে আসা হচ্ছে, শিল্পীদেরকে। তারা এখানে বসে বসে তাদের পছন্দ মতন জিনিস বানাচ্ছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি কীভাবে এরা বানাচ্ছে এগুলো, সেগুলো তারা বিক্রি করছে। যে ঝিনুকের এই ব্যাগটা দেখছেন, এটা প্রায় 900,000 টাকা মতন দাম পড়ছিল। তো বিভিন্ন রকমের জিনিস আছে, ঝিনুকের জিনিস, কাঠের জিনিস, পট শিল্প, সমস্ত ধরনের জিনিস এখানে, মানে মেলা যেটাকে বলে, তো মেলা লেগে আছে। শিল্পীরা এখানে বসে বসে নিখুঁতভাবে বানিয়ে যাচ্ছে। এটা দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, আমাদের পক্ষে সম্ভব হয় না সমস্ত জেলায় জেলায় ঘুরে সব কিছু দেখা। তো এটা একটা জায়গার মধ্যেই এই এতগুলো জেলা থেকে মানুষ এসে এত কিছু তৈরি করছেন, তো মানে সত্যি, মানে বলার মতন ভাষা আমার কাছে নেই। কিছু বলতে গেলে ওনাদেরকেও ছোটো করা, শিল্পটাকেও ছোটো করা হবে। তো দেখুন, যেটা পছন্দ হলো আমরা কিনলাম, চেষ্টা করলাম আমাদের সাধ্য মতন পছন্দ মতন জিনিস কিনে তাদেরকে উৎসাহিত করতে, তারা যেন এই সমস্ত কাজ চালিয়ে যায়, আর যেন এই শিল্পগুলো যেন বিলুপ্ত না হয়ে যায়। এত সুন্দর সুন্দর জিনিস, কত নিষ্ঠার সাথে এই কাজগুলো করে। আজকে যদি আপনারা এই জিনিসগুলো না কেনেন, বা ওরা, ওদের এটাই জীবিকা, ওরা কিন্তু এইগুলো করেই তাদের মানে পেটের ভাত জোগানো যেটাকে বলে সেটাই করে। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যখন এই ধরনের মেলায় বা এতে যাবেন, চেষ্টা করবেন কিছু কেনার, কারণ ওদের জীবিকা তো এটা। আর এই জিনিসগুলো ওরা যদি একবার স্টপ করে দেয় বা বন্ধ করে দেয় করা, তারপর ওরা যদি অন্য অন্য কিছু বানানো শুরু করে দেয়, তো এই জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। প্রচুর জিনিস বিলুপ্ত হয়ে গেছে অলরেডি। তো এইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের এই উদ্যোগটাকেও স্যালুট জানাই আমাদের মতন সাধারণ মানুষ, যারা রোজ গিয়ে ওদের ওনাদেরকে উৎসাহিত করছেন এইগুলো বানানোর জন্যে। তো খুবই অপূর্ব লাগলো। আর এখানে যে শাকটা দেখছেন, এটা প্রথম পুরস্কার পেয়েছে শাকটা, 35,000 টাকা দাম উঠেছে শাকটা। মানে নিখুঁতভাবে শাকটাকে বানিয়েছে। আগের দিন আমি আমার যে ব্লগটা বানিয়েছিলাম তাতে দেখিয়েছিলাম শাকটা। তো এখানে পুরো প্রথম পুরস্কারগুলো রাখা আছে, এই এই জিনিসগুলো প্রথম পুরস্কার পেয়েছে। একটা কাঁথে শাড়ি এখানে আছে, অপূর্ব শাড়িটা, একদম সেই মসলিন শাড়ির মতন, এটা তসরের শাড়ি। তো এই জিনিসগুলো প্রথম পুরস্কার পেয়েছে। প্রথম পুরস্কার পাওয়া কি মানে, এদেরকে বিচারই করা যায় না, একটা একশে এক সব, এদেরকে বিচার করলে যেন এদের মূল্যটা কমে যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। এখানে একজন শিল্পী দেখুন, পাথর কেটে কেটে মূর্তি বানাচ্ছে, এত অপূর্ব কাজ। মানে এখানে রাধাকৃষ্ণ, লক্ষ্মী, দুর্গার, মানে বিভিন্ন রকমের মূর্তি এখানে দেখলাম আমি। নিখুঁত কাজ, পাথর কেটে কেটে এটাকে বানাচ্ছে। আর এখানে পাথরের অনেক সুন্দর সুন্দর থালা ছিল, তো আগেকার মানুষ পাথরের থালে খেতো, এখন এগুলো আস্তে আস্তে সত্যি বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওদের থেকে জিজ্ঞেস করলাম যে এতে ভাত খাওয়া যাবে কিনা, তো হাসলেন, আগেকার মানুষ তো এইসব জিনিসেই খেতো। তো দেখুন কি নিখুঁতভাবে এগুলো বানানো, মানে আশ্চর্য হয়ে যাওয়ার মতনই কথা সত্যি। আমাদের মানে সামান্য কোনো কাজ করতে গেলেও মানে এত সুন্দর নিষ্ঠা আসে না এদের, যা নিষ্ঠা এদের নিজেদের কাজের প্রতি, এটা দেখে সত্যি অবাক লাগে। তো দেখুন, কিনুন না কিনুন, এবছরের মতো তো মেলাটা শেষ হয়ে গেল, তো সামনের বছর আবার হবে। এটা বহু বছর ধরে চলছে এই মেলাটা, তো চেষ্টা করবেন যাওয়ার। কিনুন না কিনুন, দেখতে তো পাবেন,
দেখার জন্য আমার মনে হয় যাওয়া দরকার। গেলে বুঝতে পারবেন এরা কতটা স্ট্রাগল করে লাইফে, আমরা কতটা মানে ভালো আছি বলে ভুল বলা হবে, আমরা কত ফেসিলিটি পাচ্ছি, কত কিছুই আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল যেগুলো এই মানুষগুলোর কাছে না। এরা এইভাবে নিজেদের কাজ সেরে এরা জীবিকা অর্জন করছে। তো একটু পেট পুজো করা হলো। আমরা এখানে কালিম্পং এ যে মোমোর দোকানটা খুলেছিল সবাই জানে, যারা যারা ওখানে গিয়েছেন, যে এখান থেকে মোমো কিনে এনে ফেরা মানে হচ্ছে যুদ্ধ জয় করে ফেরা। তো যথারীতি সেই যুদ্ধ জয় করে ফিরলো। আমার ভাবি অনেক মোমো নিয়ে এলো আমাদের জন্য, আমরা সেগুলো খেলাম। তো মোমো খাওয়া হলো, তারপর চা খাওয়া হলো, কাশ্মীরি চা যেটা বলে। তো ওনারা যেটা বললেন কেশর, কাজু বাদাম, তারপরে দারচিনি, এলাচ, এগুলো দিয়ে বানানো চা। চা পাতা কিন্তু দেওয়া ছিল না। তো বেশ মজা লাগলো, এনার্জি পাওয়া গেল। কে তো এই মেলাটা তো শেষ হয়ে গেল। এখন সায়েন্স সিটির পাশে ট্রেড ফেয়ার শুরু হয়েছে, ওখানে ঘুরে আসুন। যারা যারা ঘুরে এসছেন অলরেডি জানাবেন কেমন কেমন হয়েছে, বা তো যাওয়ার একটা চেষ্টা করব। তো আমাদের এই গরম গরম চা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি, ব্লগটা। আশা করি ভালো লেগেছে। আগামী দিন চেষ্টা করব অন্য কোনো ধরনের ব্লগ নিয়ে, বা অন্য কোনো লাইফস্টাইলের টিপস, বা আমার জানা কোনো কিছু নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। তো এখনকার মতন টাটা, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে মানুষকে ভালো রাখতে সাহায্য করুন।